সকাল বেরোবো, কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, আর কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এটা আমি আগের দিনও বলেছিলাম, এখন আছি টোটোতে, স্টেশনেই যাবো, টিকিট অলরেডি আমার কাটা আছে, তো কোনো সমস্যাই হবে না, একেবারে স্টেশনে উঠবো। ট্রেনে তো অসুবিধাই পড়েছি না, আজকে ফাঁকা ছিল, জায়গাও পেয়ে গেছি, তার তো অসুবিধা হয়নি, প্রচণ্ড হওয়ার ইচ্ছে, ঠান্ডার হাওয়া, ভালোই ঠান্ডা লাগছে। এখনো দুটো ট্রেন চেঞ্জ করতে হবে, ব্যান্ডেল অব্দি আমাদের টিকিট কাটাই ছিল, তো এবার আমরা টিকিট কাটতে যাচ্ছি, এখন আরও দু একটা ট্রেন দুটো দিন এখন চেঞ্জ করতে হবে, তো তারপরে দিন সে নেমে যাই। স্টেশন থেকে নেমে হাঁটতে শুরু করে দিয়েছি, আর তোমরা হয়তো অনেকেই জানো কাঁচরাপাড়া ভীষণ ব্যস্ত একটা শহর, স্টেশন তো ভীষণ গাড়ি ঘোড়া যাচ্ছে, আর একটা দিক থেকে যাওয়া যায়, এখন গেলাম না, ফেরার সময় আসবো, এখন যাচ্ছি স্টেশন থেকে মাত্র 5-7 মিনিট আমাদের যেখানে আমরা যাবো, হাঁটতে চলেই এলাম, মামার বাড়িতে এলাম, তো এসে হাত পা ধুয়ে নিজ ড্রেসটা চেঞ্জ করা হয়নি, একটু বাইরে ড্রেসটা চেঞ্জ করবো, তো অনেকদিন বাদে এলাম, ঠিক আছে ছুটি পাই না, তারপরে অনেকটা দূরও, 3টে ট্রেন পাল্টে আসতে হলো, বলতে সেভাবে অত দূর না, সময়ের বড্ড অভাব, তাই বছরেই পরীক্ষা শেষ হওয়ার পর নিজেরই একবার স্টুডেন্টসদের তারপরেই আসা হয়, তো এক ভাইদের পরীক্ষা শেষ, তো ভাবলাম ঘুরেই আসি, ভাইরা খুব ব্যস্ত থাকে সবাই, তো এখন বড়ো ভাইয়ের পরীক্ষা একটা শেষ হয়নি এখনও, তো ছোটো ছোটো শেষ হয়ে গেছে, সেইভাবেই আসা সবাই মিলে, আর সকালে বেরিয়েছি একটু খিদাও পেয়ে গেছে, এবার একটু খেয়ে নেব, প্রচণ্ড খিদা পেয়েছে, ট্রেনে তেমন কিছু খাওয়াও হয়নি, তো এখন খেয়ে নেবো গিয়ে। এখন বাজে 3টে, তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া মানে অনেক কিছু ছিল, তখন আমার ফোনটা সামনে ছিল না, তো ভিডিওটা করতে পারিনি, ব্লগটা দেখাতেও পারিনি ওতে যে কী কী খেলাম, তো এখন তো খাওয়া কমপ্লিট, আর খাওয়ার পর শীতকাল মানেই অরেঞ্জ আর পেয়ারাও খেয়েছি, তো ভাবলাম প্রচণ্ড শীত করছে, তাই রোদে এসে বসলাম, আর সবাই ভাই বোন ভাইরা সবাই ঘুমাচ্ছে, তোদের তো এখনও পর্যন্ত সামনে নিয়ে আসতে পারলাম না, জানি না দেখা হবে কিনা ওদের সাথে, তো এই ভাবলাম যে খাওয়া তো হয়ে গেছে, একটু ব্লগটা করি, তো খানিকক্ষণ বাদেই আবার বেরিয়ে পড়ব নতুন একটা জায়গায়, অন্য একটা জায়গায় যাব, এখন আস্তে আস্তে রেডি হব, আর এখন তো শীতের বেলাতে খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায়, তো এবার রেডি হতে থাকবো, তো রেডি হয় তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, আর এতক্ষণ তো উঠতে ইচ্ছা করছিল না, একটুখানি শুয়েছি, আর এখন শীতকালে তো উঠতে ইচ্ছা করে না, জাস্ট একটু শুয়েছিলাম, তো আর উঠতে ইচ্ছাই করছিল না, তারপর না উঠতে তো হবেই, তো উঠে বললাম উঠেই রেডি হবো, এখন তো যাওয়ার পালা, কিন্তু তার আগে ভাবলাম যে কটা লেবু পাতা তুলে নিই, মামা বাড়িতে অনেক অনেক গাছ আছে, একটা কুল গাছ আছে, তাদের তো অনেক কুল ধরেছে, সেটা সরস্বতী পুজো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো, এখন তো কুলগুলো ভীষণ ছোটো, তো সরস্বতী পুজো গেলে আমরা অনেক কুল খেতেই পারবো, অবশ্য আমরা আসতে পারি না, মামি পাঠিয়ে দেবে কাউকে দিয়ে, আর লেবু গাছে অনেক লেবু পাতা হয়েছে, লেবু এখন সময় শেষ, আর এগুলো গন্ধরে গন্ধরাজ লেবু পাতা, যেগুলো এমনি ভাত দিয়ে খেলে খুব ভালো গন্ধ হয়, তো আমরা লেবুর থেকে পাতাই বেশি ভালোবাসি, তাই জন্য কটা লেবু পাতাও তুলছি, বাড়ি যাওয়ার পর ডাল দিয়ে খেতে পারবো, খুব ভালো লাগে খেতে সেগুলো, তো অনেক গাছ আছে এখানে, কাঁঠাল গাছ আছে, অনেক কাঁঠালও ধরে, কিন্তু এখন তো কাঁঠালের সিজন না, একটা দেখাতেও পাচ্ছি না,
বাবাটা অনেক উঁচুতে উঁচুতে আছে, আমার হাতে নাগাল অত অব্দি যাবেও না, যেগুলো কাছাকাছি আছে ওগুলো একটু নিয়ে